গুড আফটারনুন ব্লগ করি ভালোবাসে তোমাদের সবাইকে স্বাগত। তো 8 নভেম্বর রোববার, যেমন তোমাদেরকে আগের ব্লগটাতেই বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে একটা মহাযজ্ঞ চলছে। তো মহাযজ্ঞের ডিফারেন্ট ক্লিপসগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এবং ডিফারেন্ট যে জিনিসগুলো হয়েছে সেগুলো তোমরা আশা করি দেখে নিয়েছো, না দেখলে এর পরে আছে। আরও অনেক কিছু আছে আজকের ব্লগে, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। আজকে একটা খুব সুন্দর জিনিস হতে চলেছে, তোমরা ব্লগের সঙ্গে একদম শেষ পর্যন্ত গ্লুড থেকো। চলো, জুতা এখানে খুলবো? হ্যাঁ খোলো, এই ঘরেও খুলতে পারো। প্রাণী বেরো বেটা, না ঘুমাচ্ছে খাটে। হাই পিপি, কি আর পিপি এসে গেছে তো? হ্যাঁ দিদি এসে বসবেন, আগেই দেখাচ্ছে কি কি নিয়ে এসেছে। এটা মানকচু বাটা, মানকচু বাটা, আর এটা হচ্ছে যে মেটে আলু চিংড়ি মাছ দিয়ে। কেন তুমি এমনি আসতে পারতে না? তো বাবা এখানে আগে একটু টেস্ট করলো, খেয়ে নিল বাবা, কারণ বাবা আগে একটু খেয়ে নেয় ভালো, বেলা হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবা, সব আজকে এটা হচ্ছে আমার ভাগ্নি, এ হচ্ছে এখন ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, খুব বড় ইনফ্লুয়েন্সার ইনস্টাতে, তোমরা ওকে ফলো করো। বলে দে হ্যান্ডেলটা কি তোর? ঐশ্বরী আন্ডারস্কোর চক্রবর্তী, ঐশ্বরী আন্ডারস্কোর চক্রবর্তী, সবাই ফলো করো। আর এটা হচ্ছে আমার দিদি, তোমরা সবাই জানো, সবাই দেখেছো, আমাদের এখন চলছে এই এই পর্বটা, আমাদের এখন চলছে। তো ফার্স্টে শুরু হয়ে গেছে যেটা দিয়ে, সেটা হচ্ছে ভেটকি মাছের ফিঙ্গার্স। হ্যাঁ তো ভেটকি মাছের ফিঙ্গার্স দিয়ে শুরু হবে, সবাই সালাড ফালাড দিয়ে এখন খাওয়া শুরু করবে। আমরা এটা দিয়ে আমরা সবাই শুরু করেছি, তারপরে আবার তোমরা দেখতেই পাবে সব চলছে এখন। এইখানে একটা হেংলু বুড়ি, এই দেখো হাত থেকে চেটে চেটে পিসি এখনো এক চামচেও খায়নি, তার আগেই ও খেয়ে নিল। আর ওইখানে আরেকজন উল্টে পড়ে ঘুমাচ্ছিল, উঠে পড়লো। এখন খাওয়া দাওয়া সেরে এখানে জমিয়ে আড্ডা বসেছে, বাবা ওই পাশে ঘরে একটু রেস্ট নিচ্ছে, আর খাটে বসলোই না, যখন থেকে এসছে মাটিতেই বসে আছে। কি গো সবাই কি বলবে দিদিকে এনে মাটিতে বসিয়ে? না একদম না, মাটিতে বসে আড্ডা তো এখন মানুষ ভুলেই গেছে রে। মাটির মধ্যে বসে আড্ডা মারার মানে মাটি রক এসব এগুলো বলো, ওরে বাবা এটা মানে দারুণ। আচ্ছা ও কিন্তু আমার কলেজেই পড়েছে, যোগমায়া, তো রক সিস্টেমটা ও বেশ ভালো জানে। তো যাই হোক, ও তো আজকে বিবাদে কত মিষ্টি দিয়েছে, দুদিনে সুগার বেড়ে যাবে আরো মোটা, কোনো ব্যাপার না, খাও। আর এর পরের ব্লগে দেখলে এত মোটা ভালো, তো বাবা তো চূড়ান্ত ভালোবাসে, ভালো না? আর এটা খাবে? কেমন রান্না? সত্যি কথা বলো, আমি খাওয়ার ব্যাপারে মিথ্যা কথা বলি না, অসাধারণ রান্না করেছে। মাংস পালং শাকের, একুই শাকের একটা ঘ্যাট করেছে, মানে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, ওরকম পুরনো দিনের, মানে দারুণ। সোশ্যাল ইনফ্লুয়েন্সার অত টিপিক্যাল রান্না খায় না, তো ওর জন্য চেষ্টা করা হয়েছিল যে একটু চিলি চিকেন ফ্রাইড রাইস করার। দারুণ দারুণ। আচ্ছা ফুটকুটা কি খাচ্ছে? ওদিকে তাকিয়ে আছে, না খাও বাই করে। এই 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 যেখান থেকে পাচ্ছে দই খাচ্ছে, এই যে অল্প করে
মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, বলি ও তুমি কার আকাশে থাকো, জোছনাকারি মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া। শাক ভী তক কাঁপ রহি হে, ভোষা গিরা দো মেরা ও সামান লটা দো, ভোষা গিরা দো মেরা ও সামান লটা দো, আধে সুখে আধে গিলে সুখা তুমি লে আই থি, গিলা মন শায়দ বিস্তর কে পাস পড়া হে, ও ভিজবা দো মেরা ও সামান লটা দো। সুখের ঘরে প্রেমের বৃষ্টি ঝুমঝুমায়া পড়ে, একা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে, সুখের ঘরে প্রেমের বৃষ্টি ঝুমঝুমায়া পড়ে, একা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, বলি ও তুমি কার আকাশে থাকো, জোছনাকারি মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া। বাহ 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 বাহ, সবাই ছাদে এসেছি, সবাই মিলে ছাদে এসে ছাদে দাঁড়িয়ে আড্ডা হচ্ছে। এখন এখন বাজে প্রায় 6:30 কাছাকাছি, কিন্তু আমাদের মধ্যে না 7 বাজে, তো আমরা এখন সবাই মিলে এখানে দাঁড়িয়ে আড্ডা মারছি। দাদা 2-4 বার ফোন করেছে, বাট আমরা বলেছি তোমরা যদি তুমি যদি চৈতিদিকে মিস করো তো তুমি এখানে এসে নিয়ে যাও, তো সেই জন্য এখন সবাই দেখো ওখানে দাঁড়িয়ে আড্ডা মারছে, মজা হচ্ছে এখন খুব ভালো। আজকের দিনটা বুঝতেই পারছো মানে ঝাক্কাস কাটলো পুরো, এত গল্প হয়েছে, এত গল্প হয়েছে, তার সঙ্গে গান, মানে সন্ধ্যাবেলা গানের যে আড্ডাটা বলেছিল তোমাদের, তো আমি অল্প কিছু ক্লিপিংস দেখালাম, কারণ বুঝতেই পারছো যে কপিরাইট ফপিরাইট এসে যায় সেই জন্য। তো আমরা যেটুকু গানের ক্লিপিংস তোমাদের দেখাতে পেরেছি সেটুকুই দেখিয়েছি, আর এত সুন্দর গান, মানে সে নানা রকম ধরনের গান শুনে দুজনেই, মানে চৈতিদি এবং ঐশ্বরী দুজনেই এত ভালো গান গাইছিল, আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি। বাবা আবার উঠে এসে গান শুনবে বলে বসেছিল, পুরো দারুণ বৈঠকই বসে গেছিলো আজকে, দারুণ মজা হয়েছে, এখনো মজা কন্টিনিউ করছে। তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। তো এই ব্যাস হয়ে গেল মন খারাপের টাইম, 8:30 বাজে, চলে যাচ্ছে ওরা, এই যখন আসবে 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 এই একটা প্রস্তুতি, বাট একবার এলেই তখন ঝুস করে টাইম কেটে যায়। এবার মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এই তো এই সময় এখন এমনিতেই সেরকম কোথাও যাওয়া আসা হচ্ছে না, এই যে তাও এলো, এই জন্য 2 দিন ধরে বেশ আমরা ব্যস্ত ছিলাম বল, লাস্ট 2 দিন ধরে বাজার দোকান করা, কি রান্না হবে, এখন আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আবার আসবো, আবার আসবো, চিন্তা করিস না, আবার তাড়াতাড়ি আসবো একদম। এবার তোরা আবার এক সপ্তাহ নেক্সট উইকে চলে, আমরা এখন এটাই করবো। দারুণ গান শুনলাম, ও যে এত ভালো গান গায় জানতাম না, দিদি ভাই যে গায় সেটা তো শুনেছি, কিন্তু ও যে গায় এত ভালো জানতাম না, তো আজকে একদম মন ভরিয়ে দিয়েছে, দাদুকে গান শুনিয়ে গেছে একদম। হ্যাঁ দাদু, কিরম গাইলে নাতনি? চল টাটা, সাবধানে যাস। 6988 হ্যাঁ ঠিক আছে, ওকে টাটা। আমরা দুজনেই আজকে বেসিক্যালি, আমি তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খেতে পাইনি, যেটা হয়েছিল এই যে দেখছো এখন। ফ্রাইড রাইস চিলি চিকেনটা বেসিক্যালি ঐশ্বরীর জন্য হয়েছিল, আমি জানতাম যে আগের দিন একবার কথায় কথায় শুনেছিলাম ও মাটনটা খুব একটা ভালোবাসে না, এটা আমি জানতাম যে ওই ছেঁচড়া টাইপের খাওয়ার ও হয়তো খুব একটা পছন্দ করবে না, কিন্তু অন্যদিকে দিদিভাই আমার ছেঁচড়া মাটন এগুলো খেতে বেশি ভালোবাসে, তো বাচ্চা ওই জন্য ওর জন্য আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা রেখেছিলাম, এবং যেটা কিন্তু খুব সুন্দর করে খেয়েছে।
আমি দুপুরে ফ্রাইড রাইস টেস্টই করিনি, চিলি চিকেনও খাইনি, ও বোধহয় একটু ফ্রাইড রাইস টেস্ট করেছে, ফ্রাইড রাইস টেস্ট করেছে তো চিলি চিকেন খাইনি। তো এখন আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে বসেছি, যেটুকু আছে ওই দিয়ে আজ আমাদের ডিনার হয়ে যাচ্ছে। মাটনও একটু এনেছি, জানি না খাবো কি না, সকালে মোটামুটি সবই একটু একটু রয়ে গেছে, বাট হ্যাঁ ভালো লাগলো বেশ। এখন বেশ খালি খালি লাগবে না সারাদিন পর, সারাদিন পর মানে কি গতকাল থেকে শুরু হয়েছে আমাদের প্রিপারেশন, তার আগে থেকেও একটু একটু হয়েছে, সব মিলিয়ে অনেকটা খুন গেছে। তো ব্যাপারটাকে নিয়ে আমরা প্ল্যান করেছি, এ করেছি সেসব নিয়ে, তো বেশ ভালো লাগলো। মানে যেরকম ভাবে চেয়েছিলাম পুরো সেরকম ভাবে এক্সিকিউট করতে পেরেছি ব্যাপারটা, যা যা চেয়ে বানাতে চেয়েছিলাম ঠিক যে যেভাবে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা টেবিলের পজিশনটা আজকে একটু চেঞ্জ করেছি, একটু এক্সপেরিমেন্ট করার জন্য, যে দেখি এখানে একটু লাইটটা বেশি আসে এই সাইড দিয়ে, এটা বাইরের দিকটা, ওই জন্য সেখানে বসে ডিনার করছি। আর আমার বাবাকে দেখাচ্ছি না, বাবাও খাচ্ছে কিন্তু বাবা ফোনে কথা বলছে। চিলি চিকেন ভালো লাগছে, দারুণ একটা আড্ডা গান নিয়ে আজকে একটা দারুণ সন্ধে কাটলো, আমার খুব ভালো লেগেছে। কতবার যে বলবো এই কথাটা জানি না, বাট খুব ভালো লেগেছে সত্যি। ফুল এন্টারটেইনিং একটা দিন শেষ হচ্ছে এখন রাত্রিবেলা প্রায় 12:15 বাজে। এই যে এখানে হাই ফাই তুলছে, ইভেন্টফুল একটা দিন, ইভেন্টফুল, ভীষণ এনজয় করেছি আমরা, আশা করি আমাদের সঙ্গে তোমরাও এনজয় করেছো। আর এরকম আরো এনজয়মেন্টস আসছে, তাই তো? ফোটে কি লাগাচ্ছো? বোরোলিন, ইশ, সুরভি তো অ্যান্টিসেপটিক ক্রিম, বোরোলিন, টান্টা ঠিক আছে। তো এই বোরোলিন লাগানো দিয়ে আজকে শেষ হয়ে যাক এই ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ব্লগ করি ভালোবেসে, নিজেরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে ব্লগ করি ভালোবেসে তরফ থেকে, টাটা, বাই বাই, গুড নাইট।